আনাবিল টিভি সত্যের সাথে শুরু হয়েছে শূন্য হওয়া জাতীয় সংসদের লক্ষ্মীপুর দুই আসনের উপনির্বাচন সহ ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমাদান। ৫ই মার্চ থেকে ১২ই মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন ফরম কেনার সময় প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলে শতভাগ জয়লাভের আশা করেন এবং নিজ নিজ এলাকায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমি খুলনা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য। আমি ১৯১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম, ৯৭টি ইউনিয়ন পরিষদেও মেম্বার ছিলাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী, সেই হিসেবে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার জন্য আজ আমি মনোনয়নপত্র জমা দিলাম। আমাদের তো ৩৩% একটা কোটা আছে নারীদের জন্য, তা সেক্ষেত্রে আমার খুলনা থেকে আমরা দুজনই চাচ্ছি, সেখানে তো মানে ২০%ও কোটা হচ্ছে না, তো আমি অত্যন্ত আশাবাদী যে আমি মনোনয়ন পাব। কারণ শেখ হাসিনা হচ্ছে নারীবন্ধব সরকার, অবশ্যই তিনি আমাকে আমার প্রতি তার দৃষ্টি থাকবে, অবশ্যই আমি নারী উন্নয়ন, নারী আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য এবং রাজনৈতিক ক্ষমতায়নের জন্য আমি অবশ্যই কাজ করব এবং আমি বিগত দিনগুলোতে সেভাবেই কাজ করছি।